এটা আবার পড়াশোনার সময় নাকি? কাল শোয়ে যদি তোমার চোখে মুখে ক্লান্তি থাকে, না তোমাকে দেখবে না তোমার ডান্সকে। সকালে পড়বে, এখন চলো শুয়ে পড়ো, আমারও ঘুম পাচ্ছে। সকালেই তো এক্সাম আছে, তাহলে রাতেই তো পড়তে হবে আমায়। অফিসার হবে পড়াশোনা করে? হ্যাঁ, আমি বললাম না বন্ধ করো আর শো। একবারে কোনো কথা তোমার মাথায় ঢোকে না কেন? হ্যাঁ, বললাম না লাইট বন্ধ করো, ঘুমটা নষ্ট করছে আমার। পঙ্কজ দাদা, চলো আমরা যাই, ওরা এখান থেকে চলে গেছে। আচ্ছা চল। আরে তুই দাঁড়িয়ে গেলি কেন? আমি আর ওই দাদা, হ্যাঁ আমি তো দাদাকে নিয়েই এখানে এসেছিলাম। কে? আমি তোমার শাশুড়ি। ও নমস্কার। সুখে থাকো বাবা। আমি একটা প্রশ্ন করতে পারি? তোমরা দুজন এখানে কি করছো? আসলে আমি এখানে এমনি বেশ জ্যোতিকে দেখতে এসেছিলাম। এই যে জামাই, গায়ে হলুদ তোমারও হয়েছে, আর দ্বিতীয় নিয়ম অনুযায়ী তোমরা দুজন একজন আরেকজনকে দেখবে না। দেখুন, আমি আসায় নিয়ম তো একটু ভেঙেই গেছে, আর আপনি পারমিশন দিলে জ্যোতির সঙ্গে দেখা করতে পারি। এখন নিয়ম তো তুমি ভেঙেই ফেলেছো, এখন কি করবে? আমি বুঝতে পারছি তোমাদের প্রবলেমটা কি। তোমাদের দুজনের একেবারে ধৈর্য নেই, যখন নিয়মটা ভেঙেই ফেলেছো তখন আর কি করা যাবে। যাও, তোমার হবু বৌদির সাথে দাদাকে দেখা করিয়ে দাও। হ্যাঁ আন্টি, থ্যাংক ইউ। যাওয়া যাক দাদা। হ্যাঁ চলো।